কাজের ক্ষেত্রে ওর বাসায় আমার যাওয়া এবং ওর সাথে কাজ করা বিশ্ব সুন্দরী আমাদের অনেক বড় একটা জার্নি ছিল প্রায় দেড় বছরের একটা জার্নি ছিল তো কাজ করতে গিয়ে যেটা আমি ওকে দেখেছি যে অনেক ট্যালেন্টেড একটা মেয়ে মেয়েটা খুব ভালোবাসার কাঙাল অনেক সুইট একটা মেয়ে অনেক কাজ ভালোবাসে মানে কাজের প্রতি খুব ডেডিকেটেড মানে যে কাজটা সে করতে চায় সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আর পাশাপাশি আমি কাজ করতে গিয়ে যেটা হয় যে আমাদের রিহার্সাল হয় আমরা শ্যুটিংয়ের আগে বসি বা শ্যুটিংয়ের মধ্যে বসি কাজ করতে গিয়ে যেটা হয় ওর ফ্যামিলিতে যখন জানলাম যে ওর ওর মা বাবা নেই এবং ওর নানুকেও অনেকটাই কেয়ার করে ওর সব কিছু আমাকে খুব মানে ভালো লাগলো যে মনে হলো যে মেয়েটার মা বাবা নেই মানে কতই বয়স হবে আমার মেয়ের সমবয়সী হবে ওকে আমি সেই জায়গাটা থেকে মায়া করি ভালোবাসি এবং ওর সাথে যখন আমি কাজ করি বা না করি বা আড্ডা দিই যে যাই করি আমাদের সব সময় কথাগুলো হয় এরকম যে কাস্টিংটা কীরকম হবে ওই না ডায়লগ ডেলিভারিটা কীরকম হবে তো তোমার কাছে খুব সুন্দর লাগছে চলো আমরা একটু খিচুড়ি রান্না করে খাই বা চলো আমরা আজকে একটা ভালো একটা মুভি দেখি ওর খুব গান পাগল খুব সুন্দর সুন্দর গান শোনায় এবং ওর নিজেও কিন্তু খুব ভালো গান জানে এটা আসলে অনেকেই মনে হয় জানে না তো যেহেতু আমিও খুব গান পাগল গান ভালোবাসি অনেক সুন্দর সুন্দর গানও গায় তো মেয়েটার প্রতি আমার একটা মায়া আছে সফট কর্নার আছে এবং সে আমাকে সম্মান করে শুধু সে না আসলে আমি তো আমার কেরিয়ার তো আসলে বিশ বছর চলছে আপনারা খেয়াল করে দেখবেন আমার সমস্ত এই বিশ বছরের কেরিয়ারে আমি আমার সমস্ত আর্টিস্টদেরকে কেয়ার করি ভালোবাসি সম্মান করি তো পড়িও ওই জায়গা থেকে আমাকে অনেক সম্মান করে আমাকে মাম ডাকে কখনো মা ডাকে এবং আমিও ওকে ওই জায়গার থেকে ওই ভালোবাসার ওই জায়গাটা স্নেহের ওই জায়গাটা আমার কাছে একদম খুব ঠিকঠাক মানে এত সুইট একটা মেয়ে এত সুইট করে কথা বলে এত কেয়ার করে এত ভালোবাসে তা হোয়াই নট ওকে একটা ভালোবাসা দিয়ে যদি সুন্দর করে আরও ভালো কাজ করতে পারবে আরও ভালো কিছু করতে পারবে সো ওকেও আমি অনেক পছন্দ করি ভালোবাসি পাশাপাশি এতটুকু বলতে চাই যে ওর যে আলাদা একটা জায়গা মানে হয় না প্রত্যেকের একটা ব্যক্তিগত কাজ থাকে ওর সাথে আমার এত কথা হয় এত কিছু হয় বাট ও কখনো ওর ব্যক্তিগত কাজ নিয়ে আমাকে কিছু বলে না আর আমিও ওর ব্যক্তিগত কোনো কিছু ব্যক্তিগত কাজের কথা বলছি ওইটা নিয়েও আমার জানার কোনো আগ্রহ নেই কারণ এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার ধরেন যে আমি একটা টেলিফোনে আমার কোনো একটা মানুষের সাথে কথা বলছি তো ধরুন একটা আর্টিস্টের সাথেই কথা বলছি তখন কি আমরা জানতে চাই তুমি তোমার ব্যক্তিগত কী এটা হয় না বা সে কি আমাকে বলতে চায় সেটা না আর জিনিসটা হলো যে ব্যক্তিগত ও কি করছে কই যাচ্ছে কি কাজ করছে সেটা না বাট ও মানে কাজের ক্ষেত্র মানে আমরা যে মিডিয়াতে যে কাজটা বলি কী ফিল্ম বানাচ্ছে কি ফিল্ম করবে কি ওয়েব ফিল্ম করবে কোনটা পড়লে কি গেট আপ হবে কোন ডিরেক্টর ওকে ফোন দিল কোন স্ক্রিপ্ট আসলো কী গল্প এগুলো নিয়ে আমাদের অনেক কথা হয় এবং এই সম্পর্কটা আসলে আমি ধরে রাখবো রাখতে চাই